পল্লীকবি জসিম উদ্দিনের স্মৃতি বিজড়িত পদ্মা, মধুমতি ও কুমার নদীর অববাহিকায় অবস্থিত দেশের প্রাচীন জনপদ ফরিদপুর জেলা। রাজধানী ঢাকা থেকে খুব কাছে হওয়ায় দিনে এসে রাতের ভিতরেই ঢাকায় ফিরে আসা যায় এই জেলা থেকে। তাই সময় করে যে কেউ ঘুরে আসতে পারেন শান্ত, স্নিগ্ধ ও মায়াবী প্রমত্ত পদ্মার বালুচরে, সে সাথে ঘুরে আসতে পারেন ফরিদপুর জেলার শীর্ষ দর্শনীয় স্থান সমূহে। আর আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি ফরিদপুর জেলার শীর্ষ 28টি দর্শনীয় স্থান। তো চলুন বন্ধুরা, দেরি না করে এক নজরে দেখে নেওয়া যাক ফরিদপুর জেলার শীর্ষ দর্শনীয় স্থান সমূহ। মধুমতি নদী, কানাইপুর জমিদার বাড়ি, পৌর শেখ রাসেল শিশু পার্ক, পল্লীকবি জসিম উদ্দিনের বাড়ি, পাত্রাইল মসজিদ, মথুরাপুর দেউল, সাতর মসজিদ, গেট দ্য ফলক, হযরত শাহ ফরিদ মসজিদ, জগৎবন্ধু সুন্দরের আশ্রম, অম্বিকাচরণ মজুমদারের জমিদার বাড়ি, চৌধুরী বাড়ি, গেট দ্য মসজিদ, বাইশ রশি জমিদার বাড়ি, মুসলিম মিশন জামে মসজিদ, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রব স্মৃতি জাদুঘর, জেলা জজ কোর্ট, আন্ধাকোটা, গায়েবী মসজিদ। নদী গবেষণা ইনস্টিটিউট, দিঘলিয়া পদ্মবিল, টেপাখোলা সুইস গেট, ফলিয়া মুন্সি বাড়ি, ভাসমান টিটা ব্রিজ, কামারখালি গড়াই সেতু, শেখ জামাল স্টেডিয়াম, ভাসমান সেতু আলফাডাঙ্গা, ভাঙ্গার মোড়ের মোহনা,